দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয়। আপনারা চাইলে কিন্তু এখানে ফোন দিয়ে এই আড়তে আসতে পারেন, এই নম্বরে কল দিয়ে এখানে এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আজকে তো 24শে আগস্ট, জি, আজকের বাজারে দাম কেমন? ফরিদপুর, পাংশা, রাজবাড়ি, এরপর সব পেঁয়াজের দাম কেমন চলছে? আজকে ফরিদপুর বিক্রি করলাম আপনার 100 থেকে 102 টাকা। 100 থেকে 102 টাকা। দাম কি আগের চেয়ে বাড়তি? আগের চেয়ে বাজার বাড়তি, দেশের বাজার বাড়তি। দাম হঠাৎ করে বাড়ার কারণটা কি? দাম এলজি কমাই গেছে, যে এর জন্য বাজার বাড়ছে, মানে আমদানি কমাই গেছে। ইন্ডিয়ান পেঁয়াজও কম আসতেছে এবং পাকিস্তান সব শ্রেণীর পেঁয়াজগুলো এখন আমদানি কম। পাকিস্তান, চায়না, ইন্ডিয়া কমাইছে, তো এই জন্য এর জন্য দাম কম, দামটা কম। আগে কম ছিল, এখন বাজার বাড়তি। আচ্ছা, আর পাবনাটা কত আজকে? পাবনাও বেশ, আপনার 100 থেকে 102 টাকা। 100 থেকে 102 টাকা হচ্ছে পাবনার, পাবনার পেঁয়াজটা। আমরা এই শুরুতে দেখতেছি এখানে আছে, এইটা কোথার? এটা পাবনা। এইটা পাবনার, এটা কত করে আজকে? 100 থেকে 102 টাকা। 100 থেকে 102 টাকা হচ্ছে পাবনারটা, জি। আচ্ছা, এইটা তো কিছুদিন আগেও দাম 100 নিচে ছিল। এইটা ছিল আপনার 92-93, মানে 3-4 দিন আগেও, 4-5 দিন আগে, 4-5 দিন আগে। আচ্ছা, আর আপনার পিসে যেটা দেখতেছি এইগুলো কত করে? এটা পাঁচ, এটা আপনার 102 থেকে 105 টাকা বিক্রি হয়েছে। 102 থেকে 105 টাকা হয়েছে এইটা বিক্রি। এটা পাংশার, পাংশা, পাংশারটা। আচ্ছা, আর এই কনালেটাও পাংশার? হাওড়াও পাংশার, এটাও পাংশার। তো এখন হাটের বাজারে আমদানি কেমন? হাটের বাজারে আমদানি কম, বাজার বেশি, বেশি। আজকে কত করে বাড়ছে মনে? আজকে আপনার মনকে এর আগে বিক্রি হয়েছিল 34-35শো, মাথায় 3600, আজকের বাজার হলে 41-4000। আজকে, হ্যাঁ, আজকের বাজার, সামনে তো আরো বাড়তে পারে, সম্ভাবনা আছে বাড়ার, কাঁচামাল তো। আজকে যারা হাটে কিনছে তারা তো কালকে পাঠাবে মাল? না, আজকে রাত্রে ঢুকবো বা কালকে ঢুকবো। কালকে আসবে, আজকের যেটা হাটে গেছে ওইটা কালকে দাম পড়বে। আজকে হাটের বাজার বেশি গেছে? আজকে হাটের বাজার বেশি, 200 বেশি গেছে, তার মানে 200-300 বাজার বেশি গেছে, 200-300 বেশি গেছে, তার মানে কালকেও বাড়তে পারে দাম? কালকেও বাড়তে পারে, কালকেও বাড়ার সম্ভাবনা আছে, জি। আর এই এলসি কত করে? এটা এলসি বেশি, আপনার 86 থেকে 88। এইটা 86 থেকে 88, এটা ইন্দুরের মাল, এটা হচ্ছে ইন্দুরেরটা, জি জি। সাইজটা একটু ছোট, হ্যাঁ, সাইজটা মিডিয়াম ছোট। কোয়ালিটি কেমন এটা? কোয়ালিটি মোটামুটি আর কি, কোয়ালিটি মোটামুটি, হ্যাঁ, মাল ভালো, মাল ভালো আছে। আর আপনাদের এলসি পেঁয়াজ এখন একটু কম আসতেছে অনেক? এলসির পেঁয়াজ শুনলাম কালকে বর্ডার বলে 98 টাকা পাইকারি বিক্রি হয়েছে। 98 টাকা, 98, হ্যাঁ। নাসিকের, নাসিকের পেঁয়াজ, নাসিকেরটা। আর আপনাদের ওই ফরিদপুরেটা কত করে আজকে? ফরিদপুরের দেশে আপনার নিচে 41-4000, মানে 4000 থেকে 41-শো টাকা হাটে গেছে, হাটে বিক্রি হয়েছে। আজকে বিক্রি করতেছেন কত দোকানে? আজকে ফরিদপুরে মাল বেচছে 100 থেকে 102 টাকা। 100 থেকে 102 টাকা আজকে বিক্রি করছেন। গতকালকে কত করছিলেন? গতকালকে 98-100, 98-100 টাকা গতকালকে বিক্রি করছেন। তো এখন যে আগে একটা চাপ ছিল আপনাদের দোকানে, দেখছি যেগুলো ভরা ছিল, একদম ভরা ছিল, এখন দেখতেছি খালি অনেকটাই, মানে ব্যাপারী ভাইরা কি মাল কম পাঠায় নাকি? এখন মাল আমদানি কম, কম পাঠায়। আপনার এই কিছুদিন আগে মাল কেনা ছিল 4300 টাকা, বেশি 90 টাকা, মানে আপনার পার কেজিতে একেবারে 20 টাকা লাগাত, 400 টাকা মনে লস, 800 টাকা মনকে লস হয়েছে, 800 টাকা, 800 টাকা, 800 টাকা হয়েছে লস। আচ্ছা, এই জন্য ব্যাপারী ভাইরা একটু কম কিনছে, কম কিনছে, অনেক ব্যাপারী লসে তার মালই কেনে না, অনেকে মালই ভয়তেই কেনে না, আজকে 41-শোটা কালকে যদি বাজার কমে যায়। হ্যাঁ, এই সব অবস্থা। আর এই পেশেন্টটা কত করে? ওটা পাবনার পিস, এটা আরে ফোন পাবনার, না পাবনারটা, পাবনারটা 102 টাকা, হ্যাঁ, 100 থেকে 102, 100 থেকে 102 টাকা। কোন কথা বলেন, সমস্যা নাই, এদিকে আস, কোটা মারলি মা, নিটন মার্কা, দাম কি আইসে কম বলে নাকি? দাম কাস্টমারে 2 দিন আগে নিলে কম নিছে, আজকে ওই কথাই বলে যে 2 দিন আগে নিলাম 92-93, আজকে 105 টাকা, 100 টাকা নিয়ে বেচবো কে ভাই? ওনারা মানে ও বিভ্রান্তির ভিতরে আছে যে আসলে দাম একদিন কমে, 102 টাকা নিলে আপনার 105 টাকা খরচ পড়ে, ওরা ব্যবসা কত, একটা বস্তা ঢাইলে বাসা লাগে, আপনার অনেক এই যে ডেলিভারি দেওয়া লাগে, আড়তদারি, গাড়ি ভাড়া, অনেক খরচ পড়ে,
খরচের পরিমাণটা তো বেশি। আবার খুচরো বাজারে আবার কিছুদিন আগে 80 টাকা বিক্রি করতে বলছে ছাত্র ভাইরা। হ্যাঁ, ছাত্র ভাইরা 80 টাকা বিক্রি করছে। দোকানে আসছিল আপনাদের ভাইয়ারা? না, আসে নাই। আসে নাই না? তো এইটা মানে কি গুজব ছিল সম্ভব? না, আপনার ইসি দিয়ে ফেসবুকে তো দিয়ে দিয়েছিল। ফেসবুকে দিছে? হ্যাঁ, সেটা তো অনেকেই দেয়, কিন্তু আসলে দোকানে আসে নাই আপনাদের? না, মাঝে মাঝে আসে, অন্য সাইডে, আমাদের সাইডে ঢোকে নাই, সাইডে আসে নাই। তারপরে আসি, তাকে বুঝেই বলতে যে এই পরিস্থিতি, আপনার দেশে যারা কেনে তা গোজাই নিয়ন্ত্রণে রাখবার পর সবাই নিয়ন্ত্রণে রাখতে পারবে। দামটা যদি কমাইতে হয় আসলে শুরু করতে হবে কোথা থেকে? মানে একবারে আজকে দেশের তাক শুরু করতে হবে, গ্রামের তাক, গ্রামের যে প্রথম সার আছে, কীটনাশক আছে, এইগুলোর দাম আগে কমাতে হবে। এইগুলো আগে দাম কমালে কৃষকরা কমাইতে পারবো। এটা কৃষ্ণ, আপনার যারা কৃষ্ণ বলে আমার দেশে, এটা পাট কাটা বা যে কোনো একটা কৃষ্ণ এলে নিচে 700 টাকা দেওয়া লাগে। মানে লেবারদের? হ্যাঁ, 700 টাকা দিতে প্রতিদিন, বিভিন্ন খরচই তো আছে, বিভিন্ন খরচ আছে। আর ইন্দুরের মালটার কোয়ালিটি কেমন ভিতরে? কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো আছে না? এটা আজকে কত করে বিক্রি করছেন? এটা হচ্ছে 88, 88 টাকা। এটা 86 থেকে 88 টাকা, 86 থেকে 88 টাকা। এটা হচ্ছে আজকে 86 থেকে 88 টাকা। আর এই পাবনারটা? পাবনারটা আপনার 100 থেকে 102 টাকা, 100 থেকে 102 2 টাকা হইছে এইটা। আচ্ছা, পাবনার কোয়ালিটি কেমন? এটা কোয়ালিটি ভালো, ভালো আছে। এর চেয়েও কি ভালো আছে? এর চেয়ে ভালো আছে। শ্যামলটা আনবা লাগছে, শ্যামলটা আপনার হলো 108 টাকা করে বিক্রি করছি। মানে ভালো মানের? যেটা ভালো মান হয় সেটা আনবে, গোডাউনে তো আনবে, ঘরে আনবে, এখন আনবে। আপনাদের গোডাউনও আছে পিছে? হ্যাঁ, পিছে গোডাউন, পিছে গোডাউন আছে। আচ্ছা, সকালে আজকে বিক্রি হয়েছে কেমন? মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। মানে গতকালকের চেয়ে কি একটু ভালো হয়েছে? হ্যাঁ, গতকাল থেকে। আমরা এই যে তিন চার দিন আগে দেখতেছি কাকা যে আপনার দাম কম কিন্তু কাস্টমার নাই, কাস্টমারই ছিলেন। হ্যাঁ, আর এখন 5 টাকা 10 টাকা বাড়তেছে, এখন বেশি কাস্টমার। এ ভাইস্তা, মানে দাম যখন 5 টাকা বাড়ে তখন কাস্টমাররা একটু বেশি আসে, কাস্টমার আসে। এর কারণটা কি? ব্যবসা কেন ভালো হবে, মানে তারা ভাবতেছে যে আরো বাড়তে পারে, সামনে বাড়তে পারে, আর যখন কমে তারা ভাবে যে আরো কমবে, আরো কমবে, আরো কমবে। কিন্তু এই কদিন কিন্তু আসে নাই, আপনাদের চাপ কম ছিল, তারা খালি কইছে যে আরো কমবে, আরো কমবে, আরো কমবে। এখন কমতে কমতে এখন আর 20 টাকা বাড়ছে, 20 টাকা বাড়ছে, 10 টাকা 20 টাকা বাড়ছে আজকে। আচ্ছা, তো আপনাদের এই যে আঙ্কেল যারা চাতালে মালগুলো রাখে গ্রাম অঞ্চলে, ওইগুলো কি আসলে নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে? নষ্ট হয় না, রাত মাল উভয় রাখে, নষ্ট খুব কম হয়। তারপরে বৃষ্টি বাদল নামলে আপনার সার ওষুধ দিয়া থায়, এর কারণে দেখা গেলো দুই সাইডটা পয়সা যায়, পচতে পারতো কাঁচামাল তো। কাঁচামাল? আচ্ছা আচ্ছা, কাঁচামাল কে গ্যারান্টি দিতে পারবো না। কাস্টমার আসে আবার চলে যায়, দাম মানে বেশি কারণে? হ্যাঁ, দাম বেশি, বেশি। কালকে আপনার 98-100 বিক্রি করছে, আজকে 105 টাকা বেচছি, এর লেগে আজকে 160 টাকা কেজিতে, 6টা 6টা বেশি। এখন নিয়ে কত বেচবো, হিমশিমের ভিতর থাকে সবাই। তো দাম আঙ্কেল, আপনি তো বিভিন্ন হাটের সাথে আপনাদের যোগাযোগ আছে, তো দাম কি আরো বাড়বে আপনার কি মনে হয়? সম্ভাবনা আছে বাড়ার জন্য, বাড়ার সম্ভাবনাটাই বেশি। কারণ হচ্ছে একদিকে এলসি নাসিক যা আছে, তারপরে আপনার পাকিস্তান মিশর একটা কম আসতেছে, কিন্তু কম আসতেছে, আমদানিটা কম, ওইটা আমদানি কম। আর দেশি পেঁয়াজের যে পরিমাণ আছে কৃষক ভাইদের হাতে, এটা তো কম, একবার কম আছে, এবারে কম, একবারে সীমিতর বিদেশ চলে আসছে। দেখা গেলো যদি বিদেশি পেঁয়াজ আমদানি না হয় তাহলে পেঁয়াজের বাজার অবশ্যই বাড়বে, বাড়ার সম্ভাবনা আছে। আবার একদিকে বন্যার কারণেও তো সমস্যা আছে, তাই না? অনেক কাস্টমাররা তো আসতে পারে না আপনাদের পাইকাররা। আপনার ওই সাইডে তো আপনার 6-7টা জেলা তো তলাই গেছে একবার পানিতে। ওই ওই জায়গা থেকেও কি আসে ঢাকায়? হ্যাঁ, ঢাকায় আসে। কিছুদিন আগে আমার মাল বেশ হয়ে জায়গা ফেনীতে। হ্যাঁ, ফেনী, ফেনীর লোকজন তো আসে এখানে আপনাদের শ্যামবাজারে, নোয়াখালীর লোক আসে, নোয়াখালীর লোকও আইসে নিয়ে যায় আসলে এখান থেকে। তো দাম সামনে কিছুটা বাড়ার সম্ভাবনাই আছে। এদিকে আসো। আর এখানে এইটা পাংশারটা, পাংশা, পাংশারটা, এটা পাংশারটা কি বাসাই কিতো হয়? বাসাই আর কি, মোটামুটি ওরা আর কি গুলো এটা বাইসে দেয় তো মাল ভালো হয়, মাল ভালো আছে। কথা কও, মুকাম কোথায়, কথা কও। ভাই আসছেন কোথা থেকে? নারায়ণগঞ্জ। কোথা থেকে? নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে আসছেন। ওখানে কি পাইকারি বিক্রি করেন? জি জি। পাইকারি কত বস্তা করে নেন? হ্যাঁ, মানে কত বস্তা নেন? কত বস্তা নেন? ডেলি 15টা কইলেই, 15টা করে নিয়ে পাইকারি দেন? পাইকারি দেন। আচ্ছা, তো ওখানে সে আপনাদের নারায়ণগঞ্জে একটা আড়ত আছে না ওখানে? জি। ওইটার নাম কি? দীপু বাজার। হ্যাঁ, দীপু বাজার, দীপু বাজার। আচ্ছা, ওটা কেমন, ওখানে দোকান আছে কেমন? ভালো দোকান আছে, দোকান আছে না ওখানে, বেচা কেনা ভালোই হয়। তো ওখান থেকে নিতে পারেন না? ওখান থেকে দাম একটু কম, দাম একটু, দাম একটু কম পড়ে এই জায়গাতে, ওখানে একটু বেশি ওই জায়গাতে। তো এখন বেচা কিনা কেমন হইতেছে আপনাদের? হইতেছে ইনশাল্লাহ ভালোই, আগের চেয়ে ভালো। দাম একটু বাড়তেছে না আগের চেয়ে? একটু বাড়ছে, আগের চেয়ে একটু বাড়ছে। আচ্ছা, এখান থেকে কি পিকআপে নিয়ে যান নারায়ণগঞ্জে? পিকআপে নিয়ে যান। একাই আসছেন না আরো সাথে লোক আছে? একাই, একাই না, একাই আসছেন।
সবসময় শ্যামবাজার থেকেই নেন? জি। আচ্ছা আচ্ছা, এখানে কোয়ালিটি কেমন পেঁয়াজের? আছে ইনশাল্লাহ, ভালোই মোটামুটি। ভালো আছে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।